শুরুতেই সংবাদ শিরোনাম, ভয় পেল ন্যাটো, রাশিয়া আক্রমণ করলেও সেনা মোতায়েন করবে না ন্যাটো, রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ব্রিটেন, যুদ্ধভীতির জন্য এবার যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইউক্রেন, আমেরিকাকে যে বার্তা দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, বিক্ষোভের মুখে সপরিবারে আত্মগোপনে জাস্টিন ট্রুডো, মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা করবে আসাদ সরকার, ফিলিস্তিনি জনগণকে হত্যায় ইসরায়েলকে উস্কানি দিচ্ছে আরব আমিরাত। এবার বিস্তারিত, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ন্যাটো। রোববার এক বিবৃতিতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এমন মন্তব্য করেছেন, ন্যাটোর সদস্য দেশ নয় ইউক্রেন, রাশিয়া আক্রমণ চালালে ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েন করা হবে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে ন্যাটোর মহাসচিব জানান তেমন পরিকল্পনা নেই। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনে আমাদের কোনো পরিকল্পনা নেই, আমরা সহায়তার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। তিনি বলেন, ন্যাটোর সদস্য হওয়া আর শক্তিশালী এবং অত্যন্ত মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেন নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে, যদিও রাশিয়া এমন দাবি উড়িয়ে দিয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 100,000 সেনা মোতায়েন করেছেন পুতিন। অপরদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করছে বা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, কেউই শান্তিপূর্ণ অবস্থান তৈরির মতো কিছু করছে না। পুতিন বলছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার প্রধান নিরাপত্তার দাবিগুলোর কোনো সমাধান করেনি, তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের ওপর আক্রমণ করার সক্ষমতা এখন রাশিয়ার রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেন সীমান্তে ন্যাটোর সৈন্য মোতায়েনের কথা জানিয়েছে ব্রিটেন। এ বিষয়টি তারা গুরুত্বের সাথে নিয়েছে, এমনকি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস জানিয়েছে, রাশিয়ার ব্যাংক, জ্বালানি কোম্পানি ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্য জানিয়েছিল তারা ইস্তোনিয়া ও পূর্ব ইউরোপে ন্যাটোর মিত্র দেশগুলোতে আরও বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছে। রবিবার বিবিসিকে ট্রাস বলেছেন, আমরা নতুন আইন করতে যাচ্ছি যাতে আমরা ক্রেমলিনের প্রধান হর্তাকর্তা ও রাশিয়ার শাসক সংশ্লিষ্টদের লক্ষ্যবস্তু বানাতে পারি। ইউক্রেনে আগ্রাসনের চরম মূল্য দিতে হবে, আমরা রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারি, আমরা জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে ক্রেমলিনের শাসক গোষ্ঠীদের ঘনিষ্ঠদের লক্ষ্যবস্তু বানাতে পারি। পররাষ্ট্র দপ্তরের সূত্র জানিয়েছে, ব্রিটেনের বিদ্যমান নিষেধাজ্ঞা ব্যবস্থা লন্ডনকে শুধুমাত্র ইউক্রেনের অস্থিতিশীলতার সাথে জড়িতদের লক্ষ্যবস্তু বানানোর অনুমতি দেয়। নতুন আইনটি রাশিয়ার কৌশলগত স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু বানানোর অনুমোদন দেবে। আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক চিরকালই আদায় কাজ কলাই। কূটনীতিতে একটা চালু নিয়ম রয়েছে, শত্রু শত্রুকে এখানে বন্ধু বলেই ভাবা হয়। সেই তত্ত্বকে ভিত্তি করেই হোক কিংবা অন্য কোনো স্বার্থেই হোক, রাশিয়ার সঙ্গে বিবাদে আগাগোড়া ইউক্রেনের পাশে থাকারই বার্তা দিয়েছে ওয়াশিংটন। অথচ এবার দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য সেই বন্ধু আমেরিকাকেই কিনা দুষলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার মন্তব্য, আমেরিকা অযথা যুদ্ধের আতঙ্ক ছড়াচ্ছে, ফলে ভেঙে পড়ছে ইউক্রেনের অর্থনীতি। বলাই বাহুলো, ওয়াশিংটনকে কাঠগড়ায় তুলে অভিযোগ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করছেন, বাড়াবাড়ি রকমের আতঙ্ক ছড়াচ্ছে দেশগুলো, যা উল্টো ইউক্রেনকেই ঠেলে দিচ্ছে অর্থনৈতিক সংকটে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অব্যাহত চাপ তৈরি করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা, অর্থনৈতিক অবরোধের হুমকি, সেই সঙ্গে ইউক্রেনে হামলা করলে তার পাল্টা জবাব দেওয়ার কথাও বলছেন বাইডেন প্রশাসন। তবে রাশিয়া বরাবরের মতোই দাবি করে আসছে যুদ্ধের কোনো পরিকল্পনাই তাদের নেই। প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট পুতিন নিজেও সেই আশ্বাস দিয়েছেন। পূর্ব ইউরোপে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন শুক্রবার পূর্ব ইউরোপের দেশগুলোতে সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, পূর্ব ইউরোপ ও ন্যাটো দেশগুলোতে সামনের দিনে সৈন্য পাঠাবো আমি, খুব বেশি নয়, চলতি সপ্তাহে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বিও এমন আফাস দেন। তিনি জানান, ন্যাটো বাহিনীকে সহায়তার জন্য 8,500 সেনাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে 2017 সালের পর আজ রবিবার দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি পাল্লা ঠিক কত তা সুস্পষ্টভাবে জানা যায়নি। চীন সীমান্তবর্তী জাগং প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ওপর দিয়ে উড়ে গিয়ে দেশের পূর্ব উপকূলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপান এবং দক্ষিণ কোরিয়া দুদেশই এই খবর দিয়েছে। জাপানের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার গতিপথে সর্বোচ্চ 2000 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় এবং 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। 2022 সাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক মাসে উত্তর কোরিয়া 6টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবারও উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। দেশটি পরমাণু যুদ্ধাস্ত্রের সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে তার প্রধান শত্রু আমেরিকাকে মূলত সতর্ক বার্তা দিতে চায়। বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনার টিকা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে কানাডায় ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর জাস্টিন ট্রুডো পরিবার সহ গা ঢাকা দিয়েছেন বলে দেশটিতে সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় করোনার বিধিনিষেধ তুলে দেয়া এবং করোনার টিকা বাধ্যতামূলক না করার দাবিতে ট্রাক চালকরা বিক্ষোভ শুরু করেন। মার্কিন সীমান্ত প্রেরণের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা যাবে না বলে দাবি করেন তারা। এই দাবিতে কানাডার আলাম থেকে অটোয়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রাস্তায় কনভয় তৈরি করেন তারা। একই সঙ্গে ঘেরাও করে ক্রমাগত হর্ন দিতে থাকেন তারা। এই বিক্ষোভের জেরে রাস্তায় যানজট এবং শব্দ দূষণে একদম অতিষ্ঠ হয়ে ওঠেন অটোয়াবাসী। আন্দোলনকারীরা এই আন্দোলনের নাম দিয়েছেন ফ্রিডম কনভয়। ট্রাক চালকরা শুরু করলেও শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীরাও এই আন্দোলনে অংশ নেন। কেউ কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, কেউ আবার ট্রুডোকে অশ্লীল ভাষায় গালি গালাজও করেন। এই সময় কানাডার শীর্ষ সেনা জেনারেল ওয়াই ইন আয়ার এবং কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দের তীব্র নিন্দা করে বিক্ষোভকারীদের ওয়ার মেমোরিয়ালের ওপর নাচও করতে দেখা যায়। চরম ঠান্ডাকে উপেক্ষা করেই রাস্তায় নামেন বহু মানুষ। ক্রমেই বাড়ে বিক্ষোভকারীদের সংখ্যা, ধীরে ধীরে জনজোয়ার সংসদ ভবনের কাছে পৌঁছে যায়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। আর বিক্ষোভের হাত থেকে বাঁচতেই জাস্টিন ট্রুডো সপরিবারে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। এমনকি তার অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে সিরিয়ার বাশার আল আসাদ সরকার। এছাড়া মার্কিন সেনা ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে সিরিয়ার আসাদ সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিরিয়ার বাশার আল আসাদ সরকার জানিয়েছে, বাশার আল আসাদ সরকারের সামরিক আইন কর্মকর্তা বলেছেন যে তারা মার্কিন সেনা ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন। মার্কিন সেনারা সিরিয়াতে যে সকল সহিংসতা চালিয়েছে তার বিরুদ্ধে প্রমাণসহ মামলা করার হুমকি দিয়েছে দেশটির সেনা কর্মকর্তা। মার্কিন সেনারা সিরিয়াতে যে সকল সহিংসতা চালিয়েছে তার বিরুদ্ধে প্রমাণসহ মামলা করার হুমকি দিয়েছে দেশটির সেনা আইন কর্মকর্তা। এ মামলায় মার্কিন কর্মকর্তাদের জন্য শুধু দণ্ডই চাওয়া হবে না, বরং ক্ষতিগ্রস্ত সিরিয়ানদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আদালতে এসব মামলা করা হবে বলে জানিয়েছে আসাদ সরকার। বাশার আল আসাদ সরকারের এ বিবৃতি অনুসারে সিরিয়াতে মার্কিন সেনাদের উপস্থিতি অবৈধ, কারণ সিরিয়ার বাশার আল আসাদ সরকারের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র এ দেশটিতে তাদের সামরিক অবস্থান বজায় রেখেছে। এছাড়া সিরিয়াতে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপন করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতিও নেওয়া হয়নি। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে এ তথ্য পাওয়া গেছে যে অনেক উগ্রবাদী আইএস সদস্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই সফরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালাতে ইসরায়েলকে পুরস্কৃত ও উৎসাহিত করল আবুধাবি। ইহুদিবাদী প্রেসিডেন্ট ইসাক হারজগ গতকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর তিনি এই সফর করেন। হারজক দাবি করেছেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে আবুধাবিতে গেছেন। এ সফরকে নেককারজনক আখ্যায়িত করে হামাস এক বিবৃতিতে বলেছেন,
মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের শীর্ষ নেতাদের আরব দেশগুলো সফর প্রকান্তরে ফিলিস্তিনি জাতির ওপর ইসরায়েলের ভয়াবহ অপরাধ যজ্ঞের পুরস্কার মাত্র। এর ফলে ইহুদিবাদীরা দ্বিগুণ উৎসাহে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালানোর সুযোগ পাবে। ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করে 2020 সালের 15 সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অপমানজনক আপোষ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তেল আবিবের সঙ্গে নিজের কয়েক বছরের গোপন সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেয় আবুধাবি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।